কোরবান সম্পর্কে বলেছে, তার কথা শেষ, আসমায় বদরি তিলাওয়াত করা হবে আর এর বলে একটা কথা হবে। মাইক একটু ওরাই তো اللهم صل على سيدنا محمد. পবিত্র নাম উচ্চারণ করা হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জামের মধ্যে যে সাহাবায়ে কেরামের হাদিস আছে সম্পর্কে সমস্ত আসামে বুঝিয়ে নিতে হয়। যদি ভাগ্য কমে ওই মদিনা মনোরায় আল্লাহ আমাদের দেব বার কয়েক সৌভাগ্য হয়েছে যে মনের আবেগে সেই বদিনের সোহাদারের জিয়ারতে গিয়েছি। প্রথম গিয়েছিলাম কোন সময়, অনেক বছর আগে, আমার ওয়ালিদ মোহতারমের সাথে গহীর রাতে, গভীর রাতে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিল এবং তিনি এত কান্না কেঁদেছিলেন, সেখানে আমাদের সবাইকে নিয়ে মাটিতে বসে অনেকক্ষণ কাঁদেছিলেন। তারপর মাঝে মধ্যে যাওয়া হয়, আল্লাহ দুর্গুন করেন, বদরের সোহাদার বিয়ার করেন, ভালো ড্রাইভার যদি হয়, পৌঁছার আগে একটা রেস্টের ব্যবস্থা আছে, তার মানে উঠে উঠে এখান থেকে উজু টুজু সব শেষ করে আপনি সোহাদারে করে বিয়ার করবেন। আর এখানে মসজিদে আরিফ রিকনস্ট্রাকশন করা হয়েছে, সেই মসজিদে আরিফের গম্বুজ এখন তৈরি করা হয়েছে, এর নিচে রসুলের পাখান একদিন পূজ্য পঞ্চম বাহিনী রচনা করেছেন এবং তার আগে দোয়া করতেছেন দু হাত খুলে আগুন করেছেন আল্লাহ এই সংক্ষিপ্ত বাহিনীকে যদি বিশেষ করে দাও তোমার বাধ্যতে একটু থাকবে না। অবকর সিদ্দিক রাজি আল্লাহ হাত মোবারক ধরে বলতেছে হাসমুখ ইয়া রাসূল, সমস্ত গোলামান মুস্তাফা যা আপনি জান কো সফর বানা কর খড়ে থে ব্যাটল ফিল্ড মে তমাম মে তিনি ছিলেন প্রতিনিধি, তার অন্তরে রিফ্লেকশন হয়েছে প্রভুর মনোভাব যেন সমস্ত সাহাবী বলতেছে আর প্রয়োজন নাই। সেই বদরে সোহাদার জিয়ারত করবেন, মসজিদে আরিশে দরবার নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমরা আমাদের সবাইকে সোহাদায়ে বদর, সোহাদায়ে উহুদ জিয়ারতের তৌফিক দেন। জান্নাতুল মাআল্লা, জান্নাতুল বাকি, ওবা মসজিদে যেন দুই রাকাত নামাজ পড়তে পারি, আর মদিনায় মাটি যেন মুখে দিয়ে কান্নাকাটি করি, আল্লাহ তুমি আমাদের সবার ভক্ত সেই মঞ্জুর ফরমাও। ইয়া রব হাম ফকির কো তির মদিনে গুলামা তোর কে খালে সার বাদশি আল্লাহ সবাইকে দিছি। অনেক উলামায়ে কেরাম আমার ওয়ারিস সাহেবে স্নেহ করতেন, তার আওয়াজ করতে আজকে দুনিয়াতে নাই, বিশেষ করে মাদিস সাহেবের শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেবের কথা বলেছি, আলহামদুলিল্লাহ আছেন জীবিত কিন্তু বড় নাজেহাল অবস্থায় ঘরে গৃহবন্দী। আল্লাহ কাদিরের মতলব আপনাদের দোয়ায় আমাদের মদ্দিস সাহেবকে যেন আবার জীবন দান করে যেন আমাদের আসলে ফিরে আসে। গোলা ডুঙ্গরের মামা আব্দুল কাদির সাহেব সমস্ত জীবন তিনি দারুণের জন্য পরিশ্রম করেছে, এখনো রমজানের মোবারকে অগণিত মানুষের ফাঁকে যেন তার চেহারা দেখি যে এই মানুষটি পাগল করা হয়ে মানুষের হিম্মত করতেছেন। তিনি আর দুনিয়াতে নাই, তিনি খুব সাদা দিন ইনসান ছিলেন এবং তাকে দেখলেই আমার অন্তরে একটা সাদিগি আসে। তাহাদের ইয়ার ইমাম লিখছেন, যদি কোনো ক্রিটিক্যাল মানুষ স্বপ্নে দেখেন তবে আপনার জন্য একটা বিপদ আছে। সাদা দিন ইনসান, তো পাপ করতেছি, কোমরে ব্যথা, গোড়াডম্বরি হুজুরে আমি বললাম যে চলে নামাজ সাফা, তখন পর্বতের এখানে দুইটা পাথরের উপরে আমি একটা বসলাম, তিনি একটা বললাম কি করবো, বলছে কোথায় বসে যাবে ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন সাহাই বিল্লাহ, কি করবো সত্যান রাস্তা করে মাশাআল্লাহ কিছুক্ষণ ঘরে আমার কোমরের ভেতর চলে গেছে আলহামদুলিল্লাহ, সাফা বলা আরম্ভ করলাম। এই গুড়াদুম্বুরের স্মৃতি সালিকা হবে, ও অল্প বয়সে চলে গেলেন সালিকা আহমদ হরম শরীফের দিকে
সাফার নিকটে দেখি দাঁড়িয়ে আছে, আর ছেলেও সম্ভবত দুয়েক লোক। আমি বললাম শালিক আমার কি অবস্থা। আমি মানুষটার দিকে দেখার সাথে সাথে আমার দিলের মধ্যে একটা এখলাস পাই পাবে। আমি বললাম শালিক আমার আমার বাচ্চাদের নিয়ে আসবার একবার তক। এইরকম অনেকেই আমার ভাই মোল্লা আব্দুল শুকুর স্যার, তিনি দীর্ঘ জীবন এলিমে তারাকে খেদমত করেছেন, তিনি আমার সেই বয়সে পৌঁছে মোল্লা আব্দুল কাদির স্যার, যে আব্দুল কাইয়ুম সিদ্দিকী স্যার, এখানে বিশেষ পরিচয়। আমরা ঢাকা থেকে আসতাম এবং শ্রীমঙ্গলে একরাত্রি অবস্থান করতাম তার পাশে সোয়ালটি। এখানে একটা কাঁঠাল গাছ ছিল বলে গত হামেকায় দেখি এক ছেলে লাল একটি চাদর পরে আমার দিকে দেখতেছে। আমি বল বাবা তুমি এদিকে আসো, তুমি কে? বলে আমি আব্দুল কাইয়ুম সিদ্দিকীর ছেলে। অনেক স্মৃতি, কিছু বলতে পারলাম না, শুধু তার বাপের স্মৃতি আমার মনে পড়ল। অনেকেই চলে গেলেন, আরো এইবার অসুস্থ অবস্থায় পড়ে আছেন, তাদের জন্য দোয়া করবেন। জবান বন্ধ অবস্থায় হাফিজ আবুল কালাম সাহেব অবয়রা আরো অনেকে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমরাও কিছুদিনের মধ্যে এই চেনা চেনা লোকালে ছেড়ে মরণের ভয়ালকে হানি দিত, যেন আমরা পুরো ভাবে আমাদের যারা চলে গেছেন তাদের সাথে মিলিত হতে পারি। বর্জকের জীবনে কিন্তু একটা আনাগুনা আছে, সেখানে আমরা যেন তাদের সাথে মিলিত হতে পারি। যেসব আসমায় আসামে বদিনের নাম, একজনের অশিলায় দোয়া করলে একটা পাহাড় পর্বত পরিষ্কার হয়ে যেতে পারে। এবং আমাদের জীবনের ভাঙ্গা যে জীর্ণ তরুণী মহাসিন্ধুর বুকে, মাঝে মাঝে মনে হয় যেন মহাসিন্ধুর বুকে ঢেউ এইমাত্র আমাদের আমাদের অসহায় সন্তানাদিকে নিয়ে একটি বিশাল সমুদ্র বাতাম। যে আমি কক্সবাজারে অনেক সময় রাতে আমার সেই রোহিঙ্গার ক্যাম্প থেকে এসে রাতে জিজ্ঞেস করি, তখন এই শের আমি পড়ি, বাতাম যে যাকে মালিকে জ্ঞান দারাদ করায়, হে সমস্ত সৃষ্টির মালিক আমাকে বলে দাও এই কি দৃশ্য দেখতেছি রোহিঙ্গা, সমন্দর মে ক্যা কমি থি কে আদমি কো লুড়া, মানুষকে লক্ষ মানুষের কেন এত নয়ন চলতেছে। কোন সময় বাংলা সে পড়ি, হে সিন্ধু হে বন্ধু রহি রহি কোন বেদনায় কাঁদিতে ছবি। কোন সময় দরিয়ায় ঘুর তুফান পার করো নাইয়া, তোমার কি হবে প্রভু আমাকে ডুবাইয়া। এক এক স্থানে সেমা নিষেধ নয়, কিন্তু মাজামির মাহবুবে এলাই নিষেধ করছে, বাদ্যযন্ত্র করো না, সেমা খাস মাহফিল দিও। যেমন কোন সমুদ্রের কিনারে অথবা কোন বিশাল পাহাড়ের পাশে এইরকম নির্জন স্থানে সেমা, আর মানে বাদ্যযন্ত্র ছাড়া সত্যিকারের সেমা যেটা, সেটা খুব বেশি লজ্জা পাওয়া যায়। মরাতাবা করতে পারেন, যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু নাম উচ্চারণ করছেন সৈয়দনা বিলাল, কিছুক্ষণের জন্য কল্পনার পাখিকে 1500 বছর আগে পবিত্র মক্কা ভূমিতে নিয়ে যান।
এই মানুষটি কে? প্রেমের আগুনে দগ্ধ কালো মুলকে আদর চাইবে, তার মুখের উপরে পাথর রাখছে। তিনি চিৎকার দিতেছেন, আহা দাহা রহমতি আলম সাহেব বলতেছেন, একবার আহা তোমাকে অবশ্যই এই বিড়াল না যাব। উমাইয়া ফলক সেখানে গোলায় রজ্জু বাঁধা সেই বিড়াল, এই বিড়ালের কথা স্মরণ করে মোরাকাবা করে যায়। দুনিয়ার অবহেলিত লোকালয়ের অবহেলিত এক মানুষ, সেই মানুষকে আমরা কাবার কিরে দেখতেছি। ওকে মুক্তার করে বা রাজনীতি আলমে, হে বিলাল আসো কাবার পিঠে উঠে আদাম। হজরত অমর রাজিয়াল্লাহ যখন বৈতৃমুখে ছিলেন, অনেক অনুরোধ করা হলো আজান দেওয়ার জন্য, তখন তিনি বৈতৃমুখে ছিলেন, আজান আরম্ভ হয়ে গেছে। হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু মাযিনে জবল নবী এত বেশি কাঁদলেন, তাদের মাথা মাটিতে ছুড়ে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের পিঠে হাত দিয়ে বললেন, আল কাদিও, বিলাল আমাদের অন্তরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। হে বিলাল, তোমার ভাগ্যে অনেক তারা উদিত হয়েছিল। আদর্শে উঠা হিজাজ মেলায় ইকবাল বতাইয়ে কিসকে শ্রেষ্ঠ কা বজাম হ্যায়, ইকবাল তুমি বলো এই কার ট্রেনের সর্বজনীন রূপ, রুমি ফানা হুয়া হাসি প্রদান। আল্লাহ তারা হাসিতে ইহকাল পরকালের জন্য জীবন দান করলেন, চিরঞ্জীবী হয়ে রইলেন, কত রাজাবস্থা আসলো তো। তাই প্রেম হচ্ছে আসল সম্পদ, মহব্বত মৃত্যুর সন্ধান। ভাগ্যক্রমে যদি পাক মদিনায় যাই, দয়া মরি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু জিয়ারত আমাদের নসিব করি, সুহাদে উহুদের জিয়ারত নসিব করি। কল্পনায় আসতে আসতে এই দিকে একটি বাংলা জায়গা আছে, এখানে দাঁড়িয়ে মাওলানা সম্মুখে কার মজা দেখা যাচ্ছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে জাহাশ, আসসালামু আলাইকুম ইয়া সাইয়িদ আশ-শুহাদা, ইয়া হামজা, ইয়া আম্মা রাসূল, আল্লাহ আমার সবকে নসিব করুন, আমরা যেন সোহাদা ইহুদের জিয়ারত আমাদের সেখান থেকে কুড়িয়ে আনা প্রেম থেকে যাবো, তা যেন আমাদের হৃদয়ে দিবালি। আল্লাহ সৈয়দরা হাতিম ইবনে আবি বলতা আলী মুল্লা কলেজ রাদিয়াল্লাহু আনহু সৈয়দনা আবু হুরায়রা না উপাতর না রবিতর কলেজ রাদিয়াল্লাহু আনহু সৈয়দনা হারিসাতুন নবী ইল আনসারি রাদিয়াল্লাহু আনহু কুতিলা ইয়াউমা বদর ও হারিসাতুন নুসরা ফাকানা বিল নুসরা। হারিসা শাহাদত বরণ করেছেন, তিনি বয়স অল্প ছিল, দক্ষিণী মা রহমতে আলম সাহেব সে বিনীত ভাবে বসে আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমার হারিসা কেমন কত ভালোবাসা, এই যদি জন্নত লাভ করি। রহমতে আলম বললেন, হে হারিসা, হে মা, তোমার কি বুদ্ধি গুম হয়ে গেছে? হুয়া ফি জান্নাতিল ফিরদৌস, তোমার ছেলে জন্নতুল ফিরদৌস লাভ করেছে। কোথায় বসে এই সংবাদ দিয়েছিলেন? পাক মদিনায়। এইভাবে অবহিত সংবাদ আছে যে রহমতি আলম সুলতান এখান থেকে জঙ্গে মোতা অবৈধ আপনার স্টাডি করলে দেখবেন যে হারিসা বিন সুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল সৈয়দুনা হুবাইব ইবনে আদি আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রহমতি আলম সুলতানকে জানে সহ সাহাবী হুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে তামিম যেখানে এখন আছে মসজিদ আয়েশা, তার পাশে ওইখানে সুরিবিদ্ধ করা হচ্ছে। ফিরিশতে আসমান ও জমিন কাঁপ রহি থি, ইয়ে কৌন হ্যায়,
ও গোলামে মুস্তাফা আপনি জান কো ফিদা কর রে আল্লাহ কে আগে কিবলার দিকে মুখ করলেন ফিরিয়ে দেওয়া হলো তিনি বললেন আস্তগফারি হে না উক্তর মুসলিমান আমি কোনো চিন্তা করি না যখন আমাকে মুসলমান হিসেবে কতল করা হচ্ছে ذلك في ذات الإله من يشاء رب كريم جدي چان تعو صال شرب ممعزي عمال قرطي تو انگر مدد برکت دان قربين كيسو کن المدد اولا سلوی دو بستا شش نشتر تاب قربين بیر بیت پر مدینہ منورا رحمت اللہ عالمین সাহাবায়ে কেরামকে বলে যে আমার খলিলের লাশ তোমার নিয়ে আসে সেখানে কঠিন পার গেলেন লাশ খলিলকে উদ্ধার করে তারা সালাম ইত্যাদি পান করে বলেছেন কিছুদূর আসার পর তারা পিছন দিক থেকে আক্রমণ করল এই সাহাবাগণ সওয়ারির উপর থেকে লাশ নিক্ষেপ করলেন মাটিতে এবং বলিবুলার বলা হয় মাটি দ্বিখণ্ডিত হয়ে মাহবুবে খোদা রহমতুল্লাহ আলাইহিকে জানকে টুকরো খুবই তো سيدنا زبير العوام القريشي رضي الله تعالى عنه مكة مكرمة دكتة كي أسطم باني نيه كياس نوتو كي سنجي سراء قبا ادھر مقابلہ کے لئے کون غلامان مصطفى وانگا تلوغل پوری کے خلال قطع سے خدا تم اے ایکنے رسول پاک سلام آواز دیلے کہ اے آسو اما دیر غشو ہائے সন্তানাদিকে এবং স্ত্রী কন্যা সবাইকে নিয়ে পাহাড় পর্বতের গর্তে রেখে এসেছি কে আসবো তিনবার হাত উঠে ইয়ার শুনল না আমি উপস্থিত তখন আজমাজে মতারাতের মধ্যে তার থেকে রয়েত আছে যে কয়েকবার দেখছি যুগে নির্বিঘ্নে রামেতি আলম সরস্বামের সেই সিপাহী ছাদির দিকে বন্য কলেজার দিকে চক্ষু দিতেছে আর লকব কি লিকুল নবীন হাওয়ারি আর আমার হাওয়ারি হচ্ছেন জুবের আল্লাহ আব্দুল্লাহ سيدنا عبد الله بن مسعود الغزالي رضي الله تعالى عنه ابو بكر الصديق رضي الله عنه نام عبد الله ابن عثمان ابو قحافة تام والد الكنية حتی ابو بكر صديق قريشي رضي الله تعالى عنه رب كريم جوان عام موجز رضي سامنے داری نوانے جول جل جولی السلام علیکم یا رسول اللہ بولی آن پوری جنو آمرا حضرت ابو بکر صدیق رضی اللہ عنہ مولانا سامنے داری سلام کے ساتھ کریں ہمارے کون کے شکتی دیو تیری دے آگون جلے دیو پروانے کے لیے سمیں بلبل کو گلواز ایک تی پتنگ جدی دیپ پائے تاکہ قربان کرے دی بلبل جدی پھول دیکھی تار نیچے کے قربان کرے دی ابو بکر صدیق اللہ اور اللہ کے رسول بس আল্লাহ তুমি আমাদের সবাইকে নসিব করো আল্লাহ তুমি নসিব করো সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদের গালি রাজি আল্লাহ আনহু সাইয়েদনা আব্দুর রহমান আবু জুরিয়া দিয়ে আল্লাহ আনহু সাইয়েদনা আব্বাস বিন আলী কুরাইশ রাজি আল্লাহ আনহু সাইয়েদনা আবু মুসা রাজি সাইয়েদনা উমর ইবনে আফফান কুরাইশ রাজি আল্লাহ আনহু আল্লাহ আনহু সাইয়েদনা আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ سيدنا علي بن ابي طالب العزمي رضي الله عنه سيدنا عمرو بن عبد الله 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 ب
سيدنا معاذ بن عمرو بن جمال رضي الله عنه سيدنا معاذ بن عبد الله بن عمرو رضي الله عنه سيدنا مالك بن جبل ابو سيدنا 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 مستعب بن مزاد بن عباد بن مكر بن عبد الله بن جبل الله عنه سيدنا المقدام بن عمرو بن جبل ابو سيدنا رضي الله عنه سيدنا هلال بن عمر بن مسعود بن جبل ابو سيدنا مكر بن جبل ابو سيدنا নাম আমরা আমাদের উচ্চারণ করলাম উসিলে নিয়ে দোয়া করতেছি যে একদিন আপনি জান কো সফর বানা কর দুশ্মন কে মুকাবিলা আল্লাহ তাহাদের উসিলা আমাদের সঠিক পথে মেহনত কর আর সবাইকে আমরা সবাইকে বদ্রী সাহাবায়ে কেরামের জিয়ারত নসিব আমিন পাক মদিনায় যেন আমরা যাই